বারে তোকে দেখে অবাক হবো না, তুই যে আসবি এটা তো আমরা কেউ জানতামই না। একটু আগে রোহিতদা কি বললো, সারপ্রাইজ দিতে চেয়েছিল, ও যদি আগে থেকে বলেই দিত তুই কি অবাক হতিস না? তো এই শোন, বাজে কথা বলিস না, আসলে তোকে দেখে আমি এমন চমকে গেছি যে হা হয়ে গেছি। আমার তো প্রচুর অভিযোগ আছে রে, তুই তোর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করিসনি, ডিঙ্কার বিয়েতে তো নয়। ডিঙ্কার স্ত্রী, ইফ আই এম নট রং। হ্যাঁ অন্তরমাসি, অর্ণার সাথে আমার বিয়ে হয়েছে, তবে এর আগে একটা খারাপ অধ্যায় ছিল আমার জীবনে যেটা আমি ভুলে যেতে চাই। হ্যাঁ, তোমার মা বহু বছর ধরে ভেবে ভেবে যে সিদ্ধান্ত নিতে পারেনি, তুমি যে নিতে পেরেছো সেটা খুব ভালো করেছো। জানো তো, জীবনে কিছু কিছু সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি নিতে হয়। রোহিতদা, এই দিনটা আমি দেখতে চেয়েছিলাম অনেক দিন থেকে, তুমি আজ বই সংসার করছো, আমার খুব ভালো লাগছে। শোনো শোনো অন্তরা, শুধু অল্প সময়ের জন্য দেখলে হবে, একটু বেশি সময় ধরে দেখতে হবে না। তাই বলছি, আমি জানি না তুমি কোথায় উঠেছ, তুমি আমাদের বাড়িতে শিফট হয়ে যাও, এতগুলো ঘর পড়ে আছে, এসে থাকো, দেখো তোমার বন্ধুকে নিয়ে আমি কীভাবে সংসার করছি, তোমার বন্ধু কিন্তু খুব খুশি হবে। এটা খুব ভালো আইডিয়া, থাক না অন্তর এখানে। আচ্ছা তুই তোর ওই ফ্ল্যাটে একা একা থেকে কি করবি বল? তো বছর পরে এলাম, নিজের ফ্ল্যাটে যদি একটু নাই থাকলাম, মানে আমি যে ইনভেস্ট করেছি সেটা তো পুরোপুরি একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে, তাই না? আরে সব ইনভেস্টমেন্ট কি টাকা দিয়ে মাপা যায়? এই যে তুমি এখানে এসে সময় কাটাবে, সেই ইনভেস্টমেন্টটার কত মূল্য ধরবে? ওটা তো অমূল্য। শোনো শোনো একটা কথা বলি, শোনো, তুমি শুক্র শনি রবি এখানে থাকো, আর সোম থেকে বৃহস্পতি তুমি তোমার ফ্ল্যাটে থাকো, ভাগাভাগি করে থাকো, তাই না? আর একটা কথা বলে দিচ্ছি অন্তরা, শ্রীময়ী কিন্তু লাস্ট মোমেন্টে ঝুলিয়ে দিতে পারে, তাই ফ্ল্যাটে থেকে ওকে একটু মোটিভেট করতে হবে না, অনুপ্রাণিত করতে হবে না, কি মনে হয় তোমার? ও বলতে পারবে না, ও জানে আমি ছাড়ার পাত্রই নই, আমি একেবারে বাঘিনী, এসে পড়েছি, আর কোনো তুমি টেনশন নিও না। এই গান শুরু করছে না কেন এখনো? আরে নে নে শুরু কর। আরে বাবা, তোকে গান তোলাতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ শ্রীময়ী শুরু কর। আচ্ছা আগে তুই একটা গান কর, তুই পুরোটা গাইবি, তারপর আমরা গাইব। আচ্ছা শোন, গান আমি একটা শর্তেই গাইব, মানে যদি আমাকে গাইতে হয়। কি শর্ত? আমি শুধু আমার ছেলের সাথে নয়, আমার বরের সাথেও গান গাইব। না না এক মিনিট দাঁড়া, আমাকে এইভাবে বেকায়দা ফেলার অর্থটা কি? পড়ো না বেকায়দায়, কোনো অসুবিধা নেই, ভালোই তো। তুমি বেকায়দায় পড়বে না, আমিও বেকায়দায় পড়বো না, আমি গান গাইবো না। না 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 সেটা আমি হতে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমার তাহলে কিন্তু আর কোনো দোষ রইল না, আমি আমার হেঁড়ে গলায় গান গেয়ে প্রোগ্রামটাকে ভণ্ডুল করে দেবো, আর শ্রীময়ী তার মিষ্টি গলায় গান গেয়ে ওটাকে মেরামত করে দেবে। এই মুহূর্তে আমি আমার হেঁড়ে গলায় গানটা শোনাচ্ছি না, এই মুহূর্তে শ্রীময়ী তার মিষ্টি গলায় গানটা শোনাবে, ঠিক আছে? চল না শুরু করো। মা প্লিজ গাও না, কতদিন গান গাও না, প্লিজ প্লিজ শোনাও না একটা গান। শ্রাবণীর ধারার মতো পুরুক ঝরে।
বয়সটা বাড়ছে না কমছে? আর তোমাকেও বলি চাঁদ বাবা, মাথায় তুলতে তুলতে কোথায় তুলে ফেলেছো দেখেছো? একবার দেখেছো কত প্রশ্রয় দিবি বউকে? বাড়িতে একদম গান বাজনার আসর বসিয়ে ফেলেছে, এরপরে দেই দেই করে নাচবে নাকি? হ্যাঁ, উনি কে? উনি হচ্ছেন আমার জেঠিমা। আশ্চর্য, আপনি গান ভালোবাসেন না? তুমি কে? বলছি দাঁড়ান, আমি যেই হই না কেন আমি একটা প্রশ্নই করেছি, আপনি গান ভালোবাসেন না বাসেন না? আমি গান ভালোবাসি কি বাসি না আমি তোমায় বলবো কেন? কীর্তন হোক বা ঠাকুরের অন্য গান হোক, তাহলেও একটা কথা, বাড়ির বউ হারমোনিয়াম বাজিয়ে হ্যাঁ করে গান গাইছে। আপনি হয়তো একটা কথা ভুলে যাচ্ছেন, আমার মা কিন্তু খুব ভালো গান গান, উনি যদি চাইতেন একজন সঙ্গীত শিল্পী হতে পারতেন। আপনি কোনোদিন রেডিওতে গান শোনেননি? আপনি তো টিভি দেখেন, নানা রকম গানের অনুষ্ঠান হয়, সেটা তো ভালো লাগে। যেই বৌমা গান গাইছে অমনি বৌমা খারাপ হয়ে গেল, এটা ঠিক বলছেন কি? আপনার যদি অসুবিধা হয় আপনি ঘরে চলে যান, সামনে আন্টির প্রোগ্রাম আছে, আন্টিকে তো রিহার্সাল করতে হবে। কি আছে? প্রোগ্রাম আছে সামনে। আমি বলছি, বাংলায় বলি সুবিধা হবে, একটা অনুষ্ঠান আছে। রোহিতদা তুমি বলনি, স্টিমুইন ওদিন পারফরমেন্স আছে? না জানাইনি, সব কিছু যে ওনাকে জানাতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? জেঠিমা, তোমার যদি গান বাজনার আওয়াজে অসুবিধা হয় তুমি ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দাও না। তুই আর এত বাড়াস না বউকে চাঁদ বাবা, তোর মা বাবা থাকলেও আপত্তি করতো। আমার মা বাবা থাকলে কি করতো কি বলতো সেটা যদি থাকতো তারা, তাহলে আমি বুঝে নিতাম, যখন নেই তখন প্রসঙ্গটা অবান্তর। অনেক মেয়ে দেখেছি বাবা, তোমার মতো নীলাজ মেয়ে আমি দেখিনি কখনো। বাড়ির বউ করে গান গাইছে, এই জন্য আমি গান গাইতে চাইনি। আমাকে কেউ তোরা গান গাইতে আর বলবি না, প্লিজ কেউ বলবি না আমি গান গাইবো না। খবরদার শ্রীময়, গান তুমি গাইবে, আর কার কথায় তুমি গান বন্ধ করবে? জেঠিমার কথা? উনি কে? কে উনি? উনি তোমার গলায় সুর দিয়েছেন? কে সুর দিয়েছেন? ভগবান দিয়েছেন তো, সেটার মর্যাদা দিতে শেখো। শোনো শ্রীময়, তুমি যদি আমার একটা ইচ্ছেকে সম্মান জানাতে চাও সেটা হবে এটা, যে তুমি কোনোদিন গান বন্ধ করবে না। শ্রীময়, একটা সংসার তোমার গান কেড়ে নিয়েছিল, আর একটা সংসার তোমার সুর ফিরিয়ে দিতে চায়, তুমি সেটাকে প্রত্যাখ্যান করো না শ্রীময়।
গান তুমি গেয়ে যাবে।